বুধবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন সেনাবাহিনীর সংরক্ষিত এলাকার জঙ্গল থেকে নিখোঁজ এক যুবকের কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে মৃত যুবকের নাম ঝুটন দাস বাড়ি হরে কৃষ্ণ পাড়ায় গত সতেরোই এপ্রিল থেকে ওই যুবক নিখোঁজ ছিল পরিবার সূত্রে জানা যায় সতেরোই এপ্রিল ওই যুবক আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজনরা তাকে মৃত্যুর হাত থেকে কোনো রকমে বাঁচান সেই রাতেই সে নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি এ বিষয়ে জিবি আউটপোস্টে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি বুধবার সকালে দুই নাবালক সেনাবাহিনীর সংরক্ষিত ওই জঙ্গল এলাকায় এসে মৃতদেহ পড়ে থাকতে দেখে তখনই ওই দুই নাবালক ছুটে গিয়ে নিখোঁজ যুবকের বাড়িতে খবর দেয় খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন পুলিশ এসে কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহের পাশেই তার একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে

নিখোঁজ যুবকের কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা ব্যুরো রিপোর্ট হালাবোল